সালামু আলাইকুম প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে এবং আমার চারজন অতিথি তারা কলারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন তারা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শামসুদ্দিন সাহেব, উনি বিএনপির সাবেক নেতা, উনি প্রায়ই ফোন করেন এবং তিনি লাইন পান না এবং তিনি আমাকে একটি মেসেজ দিয়েছেন। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব যে শামসুদ্দিন সাহেবের ফোনটি যাতে দেওয়া হয়, কারণ তিনি প্রায়ই আমাকে অভিযোগ করেন এবং আমাকে অভিযুক্ত করেন যে আমি নাকি লাইন দেই না। কথাটা ঠিক না, আমি সবারই লাইন নিতে চাই। তবে শামসুদ্দিন ভাই সহ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই অতিথি হয়ে আসেন তারাই বলেন যে আমি নাকি টেলিফোন কল বেশি নেই এবং তারা কথা বলতে চান। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করব যে শামসুদ্দিন ভাইয়ের ফোনটি যেন যে কোনোভাবে আমাকে দেওয়া হয়। বাইশটা সাহেব আপনি বলছিলেন এবং মুকিত ভাই আপনি কি বলতে চাইছিলেন আপনি বলুন প্লিজ ওনার কথার উত্তরে। না, আমি একজন দর্শক কল করেছিলেন যে জিয়াউর রহমানকে শহীদ বলা হচ্ছে, উনি শহীদ না, আসলে উনি তো দেশের জন্য জীবন দিয়েছেন, উনি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি স্বাধীনতা যুদ্ধ করেছেন, উনি অবশ্যই শহীদ, এতে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। উনি শহীদ ছিলেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন, আমিন। পরের কথা হলো যে আজকে আরেকজন দর্শক বলেছেন যে বিএনপি নাকি গাড়ি ভাঙচুর করে মিছিল মিটিংয়ের মাধ্যমে, আসলে এটা অত্যন্ত মিথ্যা একটা কথা। আমরা দেখলাম এই যে 29 তারিখের গণমিছিল, তো 30 তারিখ হলো, 30 তারিখের গণমিছিল অত্যন্ত শান্তিপূর্ণ আছে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল সেই মিছিলে, সেই মিছিলে তো কোনো গাড়ি ভাঙচুর হয় নাই, কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই, তাহলে তো এটাও ভুয়া প্রমাণিত হলো। তার পরের কথা হলো যে আমার ভাই বলেছেন ব্যারিস্টার সাহেব যে জিয়াউর রহমান নাকি 27 মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। আমি যতটুকু জানি যে জিয়াউর রহমান সাহেব আসলে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি সেদিন অস্থায়ী কমান্ড কাউন্সিলের অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেদিন বলেছিলেন যে আপনি তো শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দেন, তখন তিনি আবার 27 মার্চ বলেছিলেন আমি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি স্বাধীনতার ঘোষণা করছি। তো আসলে কিন্তু স্বাধীনতার ঘোষক যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা কিন্তু শুধু বিএনপির লোকরা বলে না। কিছুদিন আগে আমরা দেখলাম এই যে কাদের সিদ্দিকী সাহেব, উনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন, বড় মাপের নেতা, উনি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, এটা কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন, উনিও বলেছেন এটা নিঃসন্দেহ সত্য যে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং আওয়ামী লীগ কিন্তু, আর আওয়ামী লীগের লোকেরাও জানে যে আসলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, কিন্তু এই যে রাজনৈতিক যে প্রতিহিংসার কারণে তারা সেটা বলতে যেমন একটু দ্বিধাবোধ করে, তা আমি বলবো যে এটা নিয়ে দ্বিধাবোধ করার প্রয়োজন নেই। আপনারা জিয়াউর রহমান সাহেবকে স্বাধীন, সত্যকে সত্য বলেন, সাদাকে সাদা বলেন, সুতরাং জিয়াউর রহমানকে আপনার স্বাধীনতা ঘোষক মেনে নেন, এটা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ইভেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান আছে স্বাধীনতা যুদ্ধে, এটাও আমরা অস্বীকার করি না, উনি একজন স্বাধীনতার স্থপতি, আমরা সেটা বিশ্বাস করি। আমি আজকে দেখেন আওয়ামী লীগের ইতিহাস হলো জ্বালাপোড়া ইতিহাস, ওনারা কী করেছেন অতীতে আমরা দেখেছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন তখন আমরা দেখলাম যে এই লগি বইটা দিয়ে ওনারা সাপ যেভাবে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা সেভাবে করেছেন। মুকিত ভাই, আমরা অনুষ্ঠানে কিন্তু শেষ পর্যায়ে, আপনি এখন মানে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে মানে শেষ করতে হবে, আপনার বক্তব্য, আপনার শেষ বক্তব্য দিতে হবে আপনাকে। আমার শেষ বক্তব্য হলো দর্শকদের উদ্দেশ্যে এটি, আমাদের অনেক কিছু বলার ছিল যেহেতু সময় কম বলতে পারতেছি না, আর আজকে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পুনর্বহাল নিয়ে যে সমগ্র বিরোধী দল, শুধু বিএনপির দাবি নয়, এটা সমগ্র বিরোধী দলের যে দাবি, আমি মনে করি ওইটা বর্তমান সরকারের উচিত হলো এই গণদাবিকে মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতি পুনর্বহাল করে আজকে একটা নির্বাচন দিকে চলে যান। এবং আজকে দেশের যে পরিস্থিতি আমি আগেই বলেছি যে মানুষ কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে এখন দণ্ডায়মান, আজকে দেখেন বিএনপির মিছিল গণমিছিলে লোকের লোক সমাগম দেখে মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয় জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করবে, চার দলীয় জোটকে নির্বাচিত করবে। আমরা আশা করি যে এই যে বর্তমানে যে সরকার যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছেন, ঘর থেকে বের হতে পারছে না, আজকে এই শান্তিপূর্ণ গণমিছিল করতে দেওয়া হচ্ছে না,
এই 9 জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে ঘোষণা করেছিলেন যে 29 তারিখ গণমিছিল হবে সারা দেশে, কিন্তু আমরা দেখলাম কি 29 তারিখে 3 দিন আগে আওয়ামী লীগ আরেকটা পাল্টা কর্মসূচি দিয়ে দিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মুকিত ভাই, সবাইকে ধন্যবাদ এবং শোয়েব ভাইকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কোনো অসুবিধা নেই মুকিত ভাই, আপনাকে আমরা আবারও ধন্যবাদ, চ্যানেল লাইভ পরিবারকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে আমি কথা ব্যক্তিগত করে কথা বলতে পারি না এবং বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ টুটুল ভাই, আপনাকে শেষ করতে হবে। তার আগে শামসুদ্দিন সাহেবের ফোনটি আমি নিয়ে নিই প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি যে লাইনটি পেয়েছেন। আপনি আপনি বলুন শামসুদ্দিন ভাই। থ্যাংক ইউ। না আমি শুধু এইটি বলতে চাই যে আপনি জানেন এবং প্যানেলের সবাই জানে এবং সমস্ত প্রবাসী বাঙালি জানে, বাংলাদেশের মানুষ জানে যে বিএসএফ এর যে 8 জন কর্মচারীকে সাসপেন্ড করা হয়েছে, দ্যাট ওয়াজ ডিউ টু মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া টেকিং আপ দ্য ইস্যু। এখন আপনার প্যানেলের অতিথিরা বলতেছে যে আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতার ফসল। আমি বলবো ঝরে বানে কাউয়া মরে ফকিরায় ফকিরার ফকিরারি ধারে। আপনার প্যানেলের যে রহিম ভাই বা আপনার সাথে আছেন, ওনারা যে দাবি করেন ওনাদের কূটনৈতিক তৎপরতার ফসল, এটা সত্য না, এটা কখনো সত্য না। এটা ইন্ডিয়ান মিডিয়া টেক আপ করার পরে ইন্ডিয়ান সরকার বিব্রত হয়ে এই মেজার চালিয়েছেন, নট ডিউ টু ডিপ্লোম্যাটিক এফোর্ট ফ্রম আওয়ার ফরেন অফিস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শামসুদ্দিন ভাই আপনি লাইনে আসার জন্য, এবং আপনি আমাকে আর কখনো আপনি অভিযুক্ত করবেন না যে আপনাকে আমি কি দেই না, আপনার টেলিফোন নেই না। আরেকজন কলার কলার তিনি এবং ক্যামডেনে থাকেন, দুলু চৌধুরীও লাইন পাচ্ছেন না বলছেন। দুলু ভাই সরি, আমি আপনার আজকে আর কারো ফোন নিতে পারছি না, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। টুটুল ভাই আপনাকে শেষ করতে হবে, আপনার শেষ বক্তব্য। আমি একটা মিনিট আমাকে দিন। আমি আজকে দেখলাম ফরেন মিনিস্টার দীপমণি, ডক্টর দীপমণি সংসদে দাঁড়িয়ে বলছেন যে টিপাইমুখে যে ডামটা হচ্ছে সেটা আসামের জন্য, আসামের পানির জন্য, ঘাটতি মেটানোর জন্য। আসলে আমি জানি না এই সরকার বা এই সরকারের কতটুকু সদিচ্ছা আছে টিপাইমুখ বাঁধের বন্ধের দাবিতে। তা আমি আশা করব একজন দেশপ্রেমী নাগরিক হিসাবে আমাদের সেক্রেটারিয়েট বা আমাদের যারা পররাষ্ট্র বিভাগে কাজ করেন ওনারা আরও দায়িত্বশীল হবেন এবং আরও দেশপ্রেমী হবেন। এবং আমি এটাই আমার শেষ, অনেক কিছু বলার ছিল আজকের মতো। আমি চাই, আমি চাই বাংলাদেশে পুনরায় গণতন্ত্র আবার ফিরে আসুক। এখন কি গণতন্ত্র নাই? আমি মনে করি নাই। আচ্ছা, পুলিশ আছে কিন্তু তার কোনো দায় দায়িত্ব নাই। আচ্ছা, আদালত আছে, উকিল সাহেব আছেন, জজ সাহেব আছেন, কিন্তু ন্যায় বিচার নাই। আমি চাই সেগুলো আবার পুনরায় ন্যায় বিচার নাই। মানে আপনারা কি বলছেন যে মানে আমি ন্যায় বিচার নাই অপরাধীদের বিচার বিচারের ব্যাপারে আপনি কি বলছেন? আমি যুদ্ধ অপরাধীর বিচার, যদি যুদ্ধ অপরাধী আসলে এটা তো যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে না, তাহলে কি হচ্ছে এটা? এটা আইনমন্ত্রী সাহেব বলেছেন যুদ্ধের সময় যারা মানবতা বিরোধী কার্যকলাপ করেছিল সেটার বিচার হচ্ছে। যাই হোক, কিন্তু আপনারা কি সেটাকে সমর্থন করেন? বিএনপি কি সেটাকে সমর্থন করে? না না, বিএনপি যুদ্ধ বিচার অন্যায় যে করবে তার বিচার হবে সেটা বিএনপি স্পষ্ট বলে দিয়েছে। আচ্ছা, এটাতে কোনো দ্বিধাবোধ নাই। আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হলো 96-এ যখন নিজামী সাহেবকে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে গালি দেওয়া হয়েছিল তখন বিচারের কথা কি মনে ছিল না? এটা কে দিয়েছিল? 96 কে দিয়েছিল? 2001 কে দিয়েছিল? না না, 96 গতানুগতিক অভ্যাস যেটা তাদের মিথ্যাচারিতে তারা পারদর্শী, নিঃসন্দেহে সেটা বলা যায়। আপনিও বুঝাইতে পারতেছেন না, উনি নির্দ্বিধায় বলতেছেন যে 96 আওয়ামী লীগ সরকারে ওই নিজামী যুদ্ধাপরাধী মানবতা বিরোধী
ওই নিজামীকে পতাকা দিয়েছে, সেটা সারা বাংলাদেশের মানুষ মন্ত্রিত্ব আমরা মন্ত্রিত্ব দেই নাই সাহেব। না না আমি বলি, আপনারা উনি বলতে চেয়েছিলেন এইটি যে আপনারা যখন মানে জামাত ইসলামকে আপনারা যখন জামাত ইসলামকে সাথে নিয়ে আন্দোলন করেন তখন কিছু হয় না, আর তারা যখন মানে জামাত ইসলামকে সাথে নেন তখন আমি উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি মানে উনি কি বলেছেন আপনি ওই শামসুদ্দিন স্যারের মতো ভালো সিল্লক দিতে পারেন ভাই, উনি চ্যালেঞ্জ।